এগুলা সেগুন কাঠের। আসলে এই মালটা পর্যাপ্ত পরিমাণ চলতেছে এবং দেখতে সুন্দর, দুইটা পাল্লা একেবারে দেখতে মেসিং। উনি আমার শোরুমে আসছিল, এসে আমার কাছে ডাবল ডোর এক পিস আর সিঙ্গেল পাল্লা হচ্ছে সাত পিস, ছয় পিস, মোট সাত পিস দাদা অর্ডার করে এবং সেগুন কাঠের। এবং এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন কারু কাজগুলো সম্পূর্ণ হাতে কুদাই করে, একটি ডিজাইন একই ডিজাইন, এমন ছয় পিস পাল্লা আছে। এটা হচ্ছে ফিলার ডিজাইন বলি আমরা। এই মালগুলো যাবে হচ্ছে গাজীপুরে। এই মালগুলো আমরা চৌকার সহ বিক্রি করছি, চৌকাটগুলো বার্নিশ করা বাকি আছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আমরা কিন্তু চলে এসেছি মেসার্স বৈশাখী ডোরে, আর আজকে আপনাদেরকে এই ভিডিওতে দারুণ দারুণ কিছু দরজা দেখাবো। তো এই সাইডে যে দরজাগুলো, এগুলো মোটামুটি আপনারা দেখছেন, বাট আজকে এই সাইডে যে দরজাগুলো আছে এবং এই সাইডে যে দরজাগুলো আমরা একটু দেখাচ্ছি, এই সাইডে কিন্তু ডাবল ডোরের দরজা আছে সেগুন কাঠের, এবং এই সাইডে সব হচ্ছে মেহগুনি কাঠের দরজা। এবং ওই দিকে যদি আমরা যাই, ওই দিকে কিন্তু রাউন্ড পাল্লা আছে অনেক সুন্দর সুন্দর দুইটা, এবং তাছাড়া এই সাইডে ডাবল ডোর আছে। মানে আজকে মোটামুটি অনেকগুলো ডোরের কালেকশন আছে, আপনারা কিন্তু এই দরজাগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন। এছাড়া আপনারা যদি চান যে কোনো ধরনের ডিজাইন দিলে কিন্তু জুয়েল ভাই আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন করে দিতে পারবে। আমরা এই মুহূর্তে কথা বলবো এই ডোরের ওনারের সাথে। আসসালামু আলাইকুম জুয়েল ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আজকে এই মালগুলো কোথায় কোথায় যাবে? আজকে মালগুলো যাবে হচ্ছে গাজীপুরে যাবে, কুমিল্লা চৌদ্দগ্রাম যাবে, আর যাবে হচ্ছে নোয়াখালীতে। তো আমি আজকে মেহগুনি কাঠ এবং সেগুন কাঠে দরজা বার্নিশ এবং বার্নিশ ছাড়া লেখার বার্নিশ কাঠে দরজা নিয়ে আসছি। তো আমি আজকে আমি পত শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ঢাকা মোহাম্মদপুর বসিলা, মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেবভিশের পরে 780/17 রেদেলা হোসেন মার্কেটে বৈশাখী রোড পেয়ে যাবেন। যদি দুখানিগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে 200 গজ সামনে আগালে হাতে ডান পাশে 780/17 রেদেলা হোসেন মার্কেটে বৈশাখী রোড পেয়ে যাবেন। এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ করা আছে, আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারবেন। তো আমি প্রথম শুরু করছি হচ্ছে মেহগুনি কাঠের থেকে। ডাবল হচ্ছে মেহগুনি কাঠের ডাবল ডোর আছে এক পিস, আর ছয় পিস হচ্ছে সিঙ্গেল ডোর অর্থাৎ ওয়ান পার্টের। এই মালটা যাবে হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রামে। এই বদলিকার নাম হচ্ছে কুপন সাহেব, উনি আমার শোরুমে আসছিল, এসে আমার কাছে ডাবল ডোর এক পিস আর সিঙ্গেল পাল্লা হচ্ছে সাত পিস, ছয় পিস, মোট সাত পিস দাদা অর্ডার করেছে। তো প্রত্যেকটা পাল্লা কিন্তু আমি এটা বলে দিচ্ছি, প্রত্যেকটা পাল্লায় কিন্তু কুনামার থাকবে এবং ফিঙ্গার জয়েন দেওয়া থাকবে। আর আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল পাল্লা, এটা হচ্ছে 5 ফিট/7 ফিট, সম্পূর্ণ 3D নকশা করা মেশিনে এবং ইতালিয়ান লেখার বার্নিশ করা। এবং এই মডেলটা কিন্তু একদম ভাইরাল মডেল বললেই চলে আমাদের কাছে, কারণ এই মালটা কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ বিক্রি করতেছি। তো এই পাল্লাটা হচ্ছে মেহগুনি কাঠের লেখার বার্নিশ করা ডাবল পাল্লা। এই পাল্লাটা পড়বে হচ্ছে প্রাইস যে অবস্থায় আছে এই অবস্থায় অর্থাৎ চৌকার ছাড়া 26,000 টাকা, মাত্র 26,000 টাকা ডাবল ডোর। এটা হচ্ছে বিট সহকারে, বিট যেহেতু এটা যেহেতু ডাবল ডোর একটা বিট লাগবেই, আমি যদি বিটের দাম দিই তাহলে হবে না, এটা বিট সহকারে দাম পড়বে 26,000 টাকা। যদি আপনারা চৌকার উপর চাপ নেন সেটা আলোচনা সাপেক্ষে এক পিস চাপের দাম 10,000 টাকা, সেক্ষেত্রে এর দাম পড়বে হচ্ছে চাপ সহকারে 36,000 টাকা। আর এখানে যে মেহগুনি পাল্লা দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ একটি ডিজাইন, একই ডিজাইন, এমন ছয় পিস পাল্লা আছে। এটা হচ্ছে ফিলার ডিজাইন বলি আমরা। তো এই পাল্লাগুলো কিন্তু যশোরের মেহগুনি কাঠের পাকা, 1.5 ইঞ্চি টিকনেস, এবং প্রত্যেকটা পাল্লায় কিন্তু কুনামাতা এবং ফিঙ্গার জয়েন দেওয়া থাকবে। আর এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ সিএনসি মেশিনে নকশা করা, 2D নকশা। এই পাল্লাগুলো হচ্ছে 39/81, 33/81, 27/81, আপনার যে সাইজটা প্রয়োজন এই সাইজটা আমাদের কাছে পাবেন। তো এই পাল্লাগুলো প্রাইস পড়বে হচ্ছে, যদি 39/81 সাইজের পাল্লা হয় দাম পড়বে হচ্ছে 15,000 টাকা, যদি 33/81 পাল্লা হয় বেডরুমের জন্য দাম পড়বে হচ্ছে 14,500 টাকা, যদি 27/81 পাল্লা হয় দাম পড়বে হচ্ছে 14,000 টাকা। প্রত্যেকটা পাল্লা সিজনিং বয়েলিং করা, আর আমাদের প্রত্যেকটা পণ্যই কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি, ডেলিভারি চার্জ চার্জ ফ্রি করে দিচ্ছি। আর এখানে যে পাল্লাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দুই পিস রাউন্ড পাল্লা, আর দুই পিস হচ্ছে ডাবল পাল্লা, অর্থাৎ চার পিস। ফিনিশিং কি ম্যাট ফিনিশিং নাকি? না না, এটা হচ্ছে ফিনিশিং বাকি আছে এখনো। এই মালগুলো যাবে হচ্ছে গাজীপুরে। এই মালগুলো আমরা চৌকার সহ বিক্রি করছি, চৌকাটগুলো বার্নিশ করা বাকি আছে, এটাও বার্নিশ করা বাকি রাখছি, কারণ চৌকাটের লগে পাল্লাটা মেসিং হতে হবে। সেক্ষেত্রে যেহেতু এটা রাজকীয় দরজা, একটা পাল্লা প্রত্যেকটা পাল্লা সেগুন কাঠের, সেগুন কাঠের যেহেতু পাল্লা অবশ্যই শৌখিন জিনিস, সেক্ষেত্রে চৌকাট যেহেতু আমরা দিছি চৌকাটটা বার্নিশ করতে হবে। তো এই পাল্লাগুলো কিন্তু চিটং সেগুন কাঠের, এবং এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন কারু কাজগুলো সম্পূর্ণ হাতে খুদাই করা। যদিও আমরা সচরাচর মেশিনে ডিজাইন করে থাকি, কিন্তু অনেকে আছে সেগুন কাঠের পাল্লা হাতে ডিজাইন করতে চায়, সেক্ষেত্রে এগুলো হাতে ডিজাইন করা আছে। এবং এই যে বিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা, কিন্তু এগুলো আমরা আলাদা বসানোর পরে আমরা খিল করছি, খিল করার পরে আবার ভিতরে ঘাম দিছি, ঘাম দেওয়ার পরে আবার প্যারাক মারছি, তিনটা সাপোর্ট দিছি আমরা, এগুলো কোনো উঠবে না। তো এই পাল্লাগুলো হচ্ছে দুই পিস পাল্লা হচ্ছে চিটং সেগুন কাঠের। এই পাল্লাগুলো চৌকাঠ সহকারে
দাম পড়বে হচ্ছে 52,000 টাকা অর্থাৎ চোকার চোকার সেম এরকম হবে যেরকম চোকাটা হবে সেম চোকাট এরকম আর যদি আপনি বিটটা না নেন তো যদি শুধু চোকাটার পাল্লা নেন দাম পড়বে হচ্ছে 45,000 টাকা লেকার বানি চোকাটা চিটং সেগুন কাঠের যদি আপনারা এই যে ডাবল পাল্লাগুলো আমি কিন্তু ডাবল পাল্লা কিন্তু আমি প্রথমে দেখায় আসছি ওগুলা দেখা আছে মেহগুনি কাঠের এগুলা সেগুন কাঠের আসলে এই মালটা পর্যাপ্ত পরিমাণ চলতেছে এবং দেখতে সুন্দর দুইটা পাল্লা একেবারে দেখতে মেসিং থাকে তো এই পাল্লাগুলো চিটং সেগুন কাঠের সম্পূর্ণ 3D নকশা করা আছে লেকার বার্নিশ করা এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট চৌকাঠের জন্য আর এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট চৌকাঠের জন্য দুইটাই কিন্তু এটা একই জিনিস শুধু সুতো বড় আছে তো এই পাল্লাগুলো যদি আপনার কারো পছন্দ হয় সিএনসি মেশিনে 3D ডিজাইন সহকারে এবং ইতালিয়ান লেকার বার্নিশ সহকারে আমাদের কাজের ফিনিশিং দেখবেন তারপরে আপনারা দাম আর দাম রেখে করবেন কারণ দেখা যাচ্ছে যেই কোনো জিনিস যদি একটু ভালো হয় জিনিসটা দাম একটু বেশি হবে আপনারা অবশ্যই আমাদের মার্কেটে আসবেন মার্কেটে আসার জন্য এটাই অনুরোধ মার্কেটে আপনারা আসলে ভালো মন্দ ব্যাপারটা বুঝতে পারবেন কোয়ালিটি সম্বন্ধে আপনাদের আইডিয়া হবে এই পাল্লাগুলো যদি আপনার কারো পছন্দ হয় থাকে যে কোনো ডিজাইনের ডাবল পাল্লা 6 ফিট বাই 7 ফিট চৌকাঠের জন্য এই পাল্লাটা পড়বে হচ্ছে চৌকাঠ সহকারে 70,000 টাকা প্রতি পার পিস যদি আপনার 5 ফিট বাই 7 ফিট নেন যেমন এটা আছে 5 ফিট বাই 7 ফিট এটা পড়বে হচ্ছে 65,000 টাকা প্রতি পার পিস চিটং সেগুন কাঠের চৌকাঠ চিটং সেগুন কাঠের পাল্লা এছাড়া আমাদের কাছে যে কোনো কোম্পানির প্লাস্টোর পাবেন যেমন সুপার কোম্পানি প্লাস্টোর আছে এআরএল কোম্পানি প্লাস্টোর আছে আকিস কোম্পানি প্লাস্টোর আছে আমাদের কাছে বিভিন্ন কাঠের চৌকাঠও পাবেন যেমন এটা হচ্ছে যে কোনো কাঠের চৌকাঠ পাবেন এটা হচ্ছে মেহগুনি কাঠের চৌকাঠ সিদ্ধ করা চৌকাঠটা এটা এটা পড়বে হচ্ছে 2800 টাকা এটা তো ফুল সিদ্ধ করা আবার একটা আছে নর্মাল ওইটা পড়বে হচ্ছে 1800 টাকা এক পিস মেহগুনি চৌকাঠে 1000 টাকা দাম পার্থক্য আছে যদি আপনাকে সেগুন চৌকাঠ নেন এটা হচ্ছে সেগুন কাঠের চৌকাঠ এটা পড়বে হচ্ছে 7000 টাকা প্রতি পার পিস যদি আপনি এরসে ভালো নেন তাহলে পড়বে হচ্ছে 9000 টাকা প্রতি পার পিস আমাদের কাছে যে কোনো সাইজ কাঠও পাবেন যেমন যারা অনেকে আছে যে ফুল শাড়ি কাঠ চাই সেগুন কাঠের জন্য এগুলো হচ্ছে ফুল শাড়ি কাঠ সেগুন কাঠ যদি আপনারা ফুল শাড়ি কাঠ দেওয়া দরজা বানাতে চান আমাদের লাগে অবশ্যই যদি করতে পারেন কারণ আমাদের কাছে ভালো এবং মন্দ আপনি যেরকম টাকা দিবেন এরকম মাল বুঝে নেবেন সব ধরনের কোয়ালিটি কাঠ আমাদের কাছে আছে তো আমাদের যে ভিডিওটা আপনার সামনে শেয়ার করছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের পরে 780/17 রেদাল হোসেন মার্কেটে বৈশালী রোড পেয়ে যাবেন যদি রুকেয়ানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে 200 গজ সামনে গেলে হাতে ডান পাশে 780/17 রেদাল হোসেন মার্কেটে বৈশাখী রোড পেয়ে যাবেন এছাড়া বিদ্যুৎ স্থানীয় নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো প্রয়োজনে কল করতে পারেন তো আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।